আনারস থেকে গাছ করতে গেলে প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে একটি পাকা আনারস বাজার থেকে আনতে হবে। বাজার থেকে এনে তার মাথার দিকটা, এদিকে যেদিকে পাতা দিকটা আছে সেই দিকটা ধারালো ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিতে হবে। তো এইভাবে মাথাটা কেটে নেওয়ার পর এরকম একটা পাত্রে জল নিয়ে তাতে এটাকে ডুবিয়ে রাখতে হবে, এইভাবে ডুবিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, এই যে আনারসের মাথাটাকে যেদিন আমি আনারস থেকে কেটে এই পাত্রটাতে ডুবিয়ে রেখেছিলাম, তারপর থেকে 20 দিন পেরিয়ে গেছে। তো 20 দিন পর দেখুন তার রেজাল্টটা কত সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কতগুলো শিকড় বেরিয়েছে, খুব সুন্দর শিকড় বেরিয়েছে দেখুন। এবং এই শিকড় থেকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র শিকড়ও বেরিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে শিকড়গুলো বেরিয়েছে তার থেকেও ছোটো ছোটো শিকড় বেরিয়েছে। তো বন্ধুরা, বুঝতে পাচ্ছেন আনারসের মাথাকে এইভাবে জলে ডুবিয়ে রাখলে এইভাবে খুব সুন্দর শিকড় তৈরি করা যায়। এরপর এই আনারসের মাথাটিকে আমি, এটি এরপর গাছ হয়ে যাবে, এটিকে আমি এরপর টবে বসিয়ে দেবো। তো বন্ধুরা, এই গাছটিকে টবে বসানোর আগে আমি দেখিয়ে দিই কি কি জিনিস নিয়েছি এবং মাটির সাথে কি কি জিনিস মেশাবো। প্রথমে দেখতে পাচ্ছেন এই যে পরিমাণ মাটি নিয়েছি, এই সামান্য পরিমাণ হাড়গুঁড়ো নিয়েছি, এটা হচ্ছে ধানের তুষ নিয়েছি, এটা হচ্ছে জৈব সার, এই যে কালো কালোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জৈব সার নিয়েছি, কম্পোস্ট সার, এটা হচ্ছে কাউডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার, এটা হচ্ছে ধানের তুষের ছাই, আর এই সামান্য নিয়েছি নিমের খোল গুঁড়ো। তো এই যে নিমের খোল গুঁড়ো, এটা হচ্ছে গাছের শিকড়ের কোনো ছত্রাক বা ফাঙ্গাস লাগতে দেয় না, শিকড়কে রোগ থেকে বাঁচায়। এই যে ছাইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটাশিয়ামের কাজ করবে, এটা হচ্ছে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। কাউডাং বা ভার্মি কম্পোস্ট, এতে নাইট্রোজেন আছে, মানে এনপিকে আছে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। হাড়ের গুঁড়োতে থাকে ফসফেট এবং ক্যালসিয়াম, ফসফরাসও থাকে কিছুটা। এটা হচ্ছে মাটিকে উর্বরতা দান করবে এবং মাটির জল ধারণ ক্ষমতা বাড়াবে। আর এইটাতে থাকে বিভিন্ন খাদ্য এবং অনুখাদ্য, কপার, বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এই সমস্ত বিভিন্ন ধরনের পদার্থ থাকে। তো এই সমস্ত জিনিসগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাটিটা দিয়েছি দেখুন, মাটিটা নিয়েছি আমি প্রায় 50%-এর বেশি মাটি নিয়েছি এবং বাকি জিনিসগুলো ওই মাটির সঙ্গে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে মাখিয়ে নিই। তো বন্ধুরা দেখুন, মাটি প্রস্তুত করে দিয়েছি এবং খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে নিয়েছি। তো যে মাটিটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে নদীর ধারের বালি মাটি, এবং নতুন মাটি এনে কীভাবে মাটিকে প্রস্তুত করা হয় সেটাও আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো সেইভাবেই আপনারা মাটি প্রস্তুত করবেন, সঙ্গে সঙ্গে মাটি বাইরে থেকে এনে তাতে কখনোই গাছ লাগাবেন না। এবার মাটি তৈরি ঠিক যেরকম গুরুত্বপূর্ণ, টব তৈরিও ঠিক সেরকম গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন টবের ভিতরটা, আমি দেখুন টবের যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলোকে আমি এই টবেরই ভাঙা টুকরো দিয়ে ঢেকে দিয়েছি এবং তারপর দিয়ে দিয়েছি স্টোন চিপস, এটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করার জন্য। এর উপরে আমি দিয়ে দেবো বালি। বালি দিয়ে এই স্টোন চিপসগুলো আমি ঢেকে দিলাম। এইভাবে বালিটা প্রেস করে দিতে হবে, প্রেস করে বসিয়ে দিতে হবে, দরকার হলে সামান্য জল এখানে দিয়ে দিতে হবে, জল দিয়ে এইভাবে সামান্য জল দিয়ে হাতে করে এভাবে বসিয়ে দিতে হবে বালিটাকে। এর উপর মাটি দিয়ে দিতে হবে। এইভাবে মাটি দেবার সময়তে মাটিটা এভাবে প্রেস করে করে
দেওয়াটা খুবই দরকার। এভাবে প্রেস করে দিলে এয়ার পকেট বা এয়ারের যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপগুলো কমে যায় বা বন্ধ হয়ে যায়। এয়ার পকেটগুলো বন্ধ হয়ে গেলে পরে শিকড়ে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তাই এইভাবে যতবার দেবেন ততবার এইভাবে প্রেস করে করে মাটিটা দেবেন। এরপর এই গাছটিকে আমি এখান থেকে তুলে নিচ্ছি। তুলে পরে এইভাবে এইগুলোকে ধরে এইভাবে ধরে বসাতে হবে যাতে শিকড়গুলো ভেঙে না যায়। এইভাবে ধরে এইভাবে বসাতে হবে বা দরকার হলে এইভাবে মাটিটাকে একটু খুঁড়ে নিয়ে এইভাবে শিকড়গুলোকে ঢুকিয়ে নিতে হবে। তারপর এইভাবে মাটি চাপা দিয়ে দিতে হবে। এরপর এক হাতে করে এইভাবে যেমন আমি ধরে আছি সেভাবে ধরে এখানে ভালো করে জল দিয়ে দিতে হবে এবং যে মাটির গুঁড়োগুলো পড়েছিল সেই মাটির গুঁড়োগুলো এখানে ধোয়া যাবে। এভাবে জল দিয়ে দিলাম। জল দিয়ে এভাবে আস্তে আস্তে পাতাগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর এই গাছটিকে দুদিন ছাওয়ায় রেখে তারপর রোদ্রে আনতে হবে। তো এই হলো আনারসের মাথা থেকে কিভাবে শিকড় তৈরি করা যায় শুধুমাত্র জলে এবং তারপর সেটিকে কিভাবে মাটিতে বসাতে হয় বা টবে প্রতিস্থাপন করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতিটা আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের দেখালাম। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি এইটি দেখে আপনারা উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং তারাও এইভাবে আনারসের গাছ তৈরি করতে পারে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।